এগরা ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতা শিবির। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের। এবার গাড়ির চালকদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতা শিবির। এদিন এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুলে আয়োজিত হয় এই সচেতনতা শিবির। এগরা ট্রাফিক বিভাগের আধিকারিক প্রদীপ মজুমদার জানিয়েছেন, যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রুখতে গাড়ি চালকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বেপরোয়া গাড়ি চালক ও মদ্যপান করে যারা গাড়ি চালাবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। কেকার পেস্ট্রিতে জিভে জল সাফারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।